আচ্ছা বলো, তোমার নাম কি? আমার নাম কবিতা ঘোষ। কবিতা ঘোষ। আচ্ছা, কি সার্জারি হয়েছে তোমার? আমার নি রিপ্লেসমেন্ট হয়েছে, হ্যাঁ। আর নি রিপ্লেসমেন্টের পরে আজকে কতদিন হয়েছে তোমার? 1.5 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল। খুব আচ্ছা, ভালো আছি। খুব ভালো। এটা তো দেখতে পাচ্ছি, আসন করে বসেছো। আমার এটাই বলো কি, যারা বাঙালিরা থাকে ওরা বাঙালিরা সবসময় ভয় পায় সার্জারির জন্য, ঠিক আছে? আর তুমিও খুব ভয় পেতে। হ্যাঁ, ভয় পেয়েছিলাম, হ্যাঁ, এখন ভয় নেই। এখন ভয় নেই। যারা ভয় পায় বাঙালিরা, ওদের জন্য কি মেসেজ দিতে চাও? এর জন্য মেসেজ, একটু ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, নির্ভীক, মানে নির্দ্বিধায় সবাই যাদের সমস্যা হবে হ্যাঁ, অপারেশনটা করিয়ে নিতে করে পারে। নিতে পারে। আমি কলকাতা থেকে হ্যাঁ গুরগাঁওতে সিকে বিল্লায় অপারেশন করিয়েছি, আমি হ্যাঁ, খুব খুশি হুম, এবং সাকসেসফুল আমার সাকসেসফুল অপারেশন। অপারেশন। কিন্তু 90% বাঙালিরা কিন্তু ওরা ভয় পায়, ভয় পায়, বা ওদের ঘরের কাছে কেউ কেউ করাতে চান না। হ্যাঁ, ওরা এটা শুনেছে কি সার্জারিটা সাকসেসফুল হয় না, এটাই আমি শুনেছে। শুনেছিলাম কলকাতায় সেটা। আচ্ছা, কত বছর থেকে তোমার পায়ে ব্যথা ছিল? আমার এটা 5-6 বছর হয়ে গেছে। 5-6 বছর হয়ে গেছে, ঠিক আছে। এখন সব কাজ করতে পারবে, ঠিক আছে, নিচেও মাটিতেও বসতে পারবে, কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে। ঠিক আছে। আর যতজন তোমার আশেপাশের পেশেন্ট হবে ওদেরকে বলবে সার্জারির জন্য ভয় না করানোর জন্য, ঠিক আছে, ভয় না করে এক্সারসাইজ করো। আচ্ছা, এক্সারসাইজ যেগুলো আজকে করাচ্ছি আমরা, এগুলো তোমার কি লাগে? এগুলো এক্সারসাইজ আগে করতে লাগে, নিজে করতে পারবে? এখন হ্যাঁ, এখন আমি নিজে করাবো। নিজে করতে পারবে, আর রেগুলার কন্টিনিউ করবে। আর হাঁটা চলার টার্গেট কত ধরে নিয়ে যাচ্ছ, কতটা হাঁটবে ডেলি? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় টার্গেট দিয়ে দিচ্ছি, কম থেকে 4 থেকে 5 কিলোমিটার ডেলি হাঁটতে লাগবে, তাহলে হাড়গুলো শক্ত থাকবে, আর এই ইমপ্লান্ট যেটা লাগিয়েছে ওটা 30 বছর থাকবে, ঠিক আছে? বাঁচবো তো।